Hello viewers, assalamu alaikum warahmatullahi wabarakatuh. I'm Mohammed Rasal Hoshen, Linux City Solution এর পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ডটি ঠিক তাদের জন্য স্পেশাল হবে যাদের বাজেট মাত্র 38000 টাকা। 38000 টাকা চাচ্ছেন একটি ভালো মানের পিসি বিল্ড করবেন এবং ভালো মানের একটি মাদারবোর্ড থাকবে, প্রসেসর থাকবে, র‍্যাম থাকবে, সবকিছু ভালো মানের প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিছিলাম যাদের বাজেট মাত্র 38000 টাকা, 38000 টাকাতে চাচ্ছেন যারা ভিডিও এডিটিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন, আউটসোর্সিং করবেন, গ্রাফিক্স ডিজাইন করবেন এবং পাশাপাশি গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের পিসি বিল্ডটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। এবং আজকের পিসি বিল্ডের সাথে কি কি থাকবে, মার্কেট প্রাইস কি, ডিসকাউন্ট প্রাইস কি, ওয়ারেন্টি সার্ভিস কি পাবেন, সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কি কি থাকবে আজকের পিসি বিল্ডের সাথে জেনে নেওয়া যাক। তো ফিরে একটি পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে আপনাদের চিরচেনা জাতীয় ক্রাশ সেটা হলো রাইজেন 5600G। রাইজেন 5600G এই প্রসেসরটি একটি আনঅফিশিয়াল প্রসেসর রাখার চেষ্টা করেছি, কারণ অফিসিয়াল এবং আনঅফিশিয়ালের মধ্যে মোটামুটি দামের একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে আমি কাজে লাগাই বাজারটাকে কমানোর চেষ্টা করেছি এবং ওই বাজারটা মাদারবোর্ডে ইনভেস্ট করার চেষ্টা করেছি। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর হিসেবে থাকবে এএমডি রাইজেন 5600G, একটি আনঅফিশিয়াল প্রসেসর থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। এই প্রসেসর সম্পর্কে আমার চাইতে বেশি আপনারা জানেন, আমি সবসময় বলি, কারণ এই প্রসেসরটা নিয়ে এত পরিমাণ সার্চ হয় গুগলে, তো সবাই মোটামুটি আমার চাইতে বেশি জানেন। তারপর আবার বলে দিচ্ছি, 6 কোর 12 থ্রেড 19 MP ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসরটি থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। এবং এই প্রসেসরটি আনঅফিশিয়াল থাকলে আপনার কোনো টেনশন করার কোনো কারণ নেই, কারণ প্রসেসর কখনোই কপি হয় না এবং এই প্রসেসরটি 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরটির সাথে। এবং বাজেট যদি বলি, ধামাকা একটি প্রাইস ধরা হয়েছে এই প্রসেসরটির, ধামাকা একটি অফার দেওয়া হয়েছে মাত্র 12800 টাকা দাম ধরা হয়েছে এই প্রসেসরটির। 12800 টাকা হিসেবে এই প্রসেসরটি বেস্ট একটি প্রসেসর, এটা 100% চোখ বন্ধ করে আপনারা নিতে পারেন। এটা নিয়ে কোনো টেনশন করে শুধু আসলে কোনো কিছু নষ্ট করতে হবে না, 100% টেনশন ফ্রি এই প্রসেসরটি নিতে পারেন। কারণ 12800 টাকায় রাইজেন 5600G, এটা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি কথা। এবং যেহেতু 6 কোর 12 থ্রেড এবং 19 MP ক্যাশের এই পাওয়ারফুল প্রসেসর, কিন্তু আপনারা মোটামুটি নর্মালি গেমিং বলেন, ভিডিও বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, ফ্রিল্যান্সিং বলেন, খুব সহজেই করতে পারবেন এই প্রসেসরটি দিয়ে। এবং 3 বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটা দাম ধরা হয়েছে মাত্র 12800 টাকা ওয়ানলি। তো ফিরে যাবো আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করব। আসলে পিসি বিল্ডের সাথে একটি ভালো মানের এবং ATX বড় সাইজের একটি মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি, কারণ যেহেতু রাইজেন 5600G দিয়েছি এবং এক্স সিরিজের একটি মাদারবোর্ড দেওয়ার চেষ্টা করেছি। এবং যারা ফিউচারে আরও আপডেট করতে চাচ্ছেন, দামি দামি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের মাদারবোর্ডটি খুবই স্পেশাল। কারণ আমি আগেই বলে নিচ্ছি, আমি যে প্রসেসরের মোটামুটি 1400 থেকে 1500 দামে আমি অফিসিয়াল আনঅফিসিয়াল যে টাকাটা সেভ করছি, আনঅফিসিয়াল দিয়ে যে টাকাটা সেভ করছি, সেই টাকাটা কিন্তু আমি মাদারবোর্ডে ইনভেস্ট করার চেষ্টা করেছি। তো আমরা মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, অনেক ওয়েট মাদারবোর্ডটি, এবং এটা কিন্তু ATX একটি মাদারবোর্ড এবং এক্স সিরিজ। এক্স সিরিজ মানে কিন্তু আপনারা সবাই জানেন যে B সিরিজের সাথে এক্স সিরিজ ভালো, এক্স সিরিজের যে জেড সিরিজ ভালো। তো এক্স এবং জেড সিরিজটা মোটামুটি মাদারবোর্ডের জন্য, গেমিং সিরিজের জন্য বেস্ট একটি সিরিজ হলো এক্স এবং জেড। তো আজকের এই পিসি বিল্ডের সাথে মাদারবোর্ড হিসেবে থাকবে MSI ব্র্যান্ডের X470 গেমিং প্লাস ম্যাক্স। এই মাদারবোর্ডটি কিন্তু খুবই বড় সাইজের মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডের ফিচার্স কিন্তু অনেক বেশি আছে। যেমন র্যামের স্লট আছে 4টি, যেখানে 128 GB মতো র্যাম সাপোর্ট করাতে পারবেন। পাশাপাশি গ্রাফিক্স স্লট আছে 3টি। আপনারা, আমি জানি 3টা গ্রাফিক্স কার্ড লাগাবেন না, বাট যারা বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন তারা কিন্তু বেশি গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হয়, তাদের জন্য মাদারবোর্ডটি খুবই স্পেশাল। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ফিচার্সটা আছে সেটা হলো M.2 NVME স্লট আছে 2টি, যেখানে আপনারা NVME 2টি ব্যবহার করতে পারবেন। এবং এই মাদারবোর্ডটিতে হিটসিন ব্যবহার করা হয়েছে 3 থেকে 4টি। সব কিছু মিলে মাদারবোর্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং বাজার যদি বলি, তাহলে আরও যে ক্যাটাগরির মাদারবোর্ডগুলো আছে, গিগাবাইট বা আসুসের যে মাদারবোর্ডগুলো 1400-1500 বাজারের যে মাদারবোর্ডগুলো আছে, আমি বলবো ওগুলো সাথে অনেক বেশি ফিচারযুক্ত এই মাদারবোর্ডটির দামও কম আছে, মাত্র 13500 টাকা। গ্লোবাল ভার্সনের একটি মাদারবোর্ড MSI ব্র্যান্ডের X470 গেমিং প্লাস ম্যাক্স ATX একটি মাদারবোর্ড থাকবে আসলে পিসি বিলের সাথে। এই মাদারবোর্ডটি, আমি জানি না বক্স দেখে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, বাট এই মাদারবোর্ডটি খুবই হেভি একটি মাদারবোর্ড এবং খুবই পাওয়ারফুল একটি মাদারবোর্ড। এবং যেহেতু 3টা গ্রাফিক্স স্লট আছে, 2টা NVMe স্লট আছে এবং সব ধরনের ফিচার্স আছে, হিটসিন আছে, সব কিছু বিবেচনা করলে এই মাদারবোর্ডটি খুবই ভালো একটি মাদারবোর্ড। বাজেটও মোটামুটি কম আছে, 13500 টাকা রাখার চেষ্টা করেছি এই মাদারবোর্ডটির দাম। এবং এই মাদারবোর্ডটির কিন্তু 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং মাদারবোর্ডটা কিন্তু গ্লোবাল ভার্সন, এবং চায়না ভার্সন, এটা গ্লোবাল ভার্সনের মাদারবোর্ড এবং 100% জেনুইন মাদারবোর্ড, এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই মাদারবোর্ডটির সাথে। সব কিছু বিবেচনা করলে আমার কাছে খুবই দারুণ লেগেছে এই মাদারবোর্ডটি। এবং আপনাদের কথা চিন্তা করে যারা ফিউচারে আরও আপডেট করবেন, তাদের
কথা চিন্তা করে কিন্তু মাদারবোর্ড রাখার চেষ্টা করেছি এবং বাজার যেহেতু 13500 টাকায় মাদারবোর্ড আমি পেয়ে গেছি সো আমার কাছে এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইনি এবং এই মাদারবোর্ডটি খুব অল্প সংখ্যক মাদারবোর্ড আমাদের স্টকে আছে খুব বেশি দিতে পারবো না যতক্ষণ স্টকে অ্যাভেলেবল আছে ততক্ষণ আপনারা পাবেন এই মাদারবোর্ডটি এবং 3 বছর ওয়ারেন্টি সহ মাদারবোর্ডের দাম দর হয়েছে মাত্র 13500 টাকা অনলি তো ফ্রেন্ডস আমরা র‍্যামের বিষয়ে আলোচনা করব আজকের এপিসোডের সাথে র‍্যাম হিসেবে তাইওয়ানের ব্র্যান্ড অ্যাপাচারের একটি ভালো হিটসিন শর্ট র‍্যাম রাখার চেষ্টা করেছি 8GB DDR4 32 MHz-এর 8GB DDR4 32 MHz-এর অ্যাপাচারের এই র‍্যামটি আপনারা সবাই জানেন যে খুবই ভালো মানের একটি কোয়ালিটির র‍্যাম এবং এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং অ্যাপাচার নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এবং লাইফ টাইম ওয়ারেন্টি যেহেতু আছে তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু এবং দামের দিক থেকে চিন্তা করলেও কিন্তু অনেক সেভ এই র‍্যামটির ক্ষেত্রে তো সব কিছু বিবেচনা করলে র‍্যামটি আমার কাছে খুবই ভালো লেগেছে জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে অ্যাপাচার ব্র্যান্ডের 8GB DDR4 32 MHz-এর র‍্যাম রেখেছি আজকের এই পিসিবিলের সাথে এবং র‍্যামটি খুবই কোয়ালিটিফুল একটি র‍্যাম এটা বারবারই বলতেছে কারণ হিউজ পরিমাণ পিসি বিক্রি করছে এই র‍্যাম দিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে প্রথমত এটা কোয়ালিটি ভালো দ্বিতীয়ত এটা বাজেটটাও হাজার নাগালে আছে সব কিছু বিবেচনা করলে ওয়ারেন্টি সার্ভিস বলেন সব কিছু বিবেচনা করলে বেস্ট একটি র্যাম হলো অ্যাপাচার 8GB DDR4 32 MHz-এর র্যাম এবং দাম ধরেছে আজকে 2650 টাকা যদিও আমরা বিগত ভিডিওতে আমরা 2700 নিচে কখনো দেইনি বাট আজকের এই ভিডিওর স্পেশাল এই ভিডিওতে আসলে আমরা একটু দামটা কমাইছি এই কারণে কারণ এটা 38 করতে যে আমাকে 50 টাকা দুইটা প্রোডাক্টের দাম কমাইতে হয়েছে কারণ 38100 টাকা হলে জিনিসটা দেখতে রাউন্ড ফিগার হয় না বা দেখতে ভালো লাগে না এই জন্য 50 টাকা দাম কমায় মাত্র 2650 টাকার ভিতরে রাখার চেষ্টা করেছি এই র্যামটি এবং লাইফ টাইম ওয়ারেন্টি র‍্যামটি খুবই ভালো একটি র�যাম বলে রেখেছি আজকের এই পিসিবিলের সাথে তো ফ্রেন্ডস র্যামের পাশাপাশি স্টোরেজের বিষয়ে আলোচনা করবো আজকের এই পিসিবিলের সাথে স্টোরেজ হিসেবে কিন্তু আপনার যে জাতীয় ক্র্যাশ এবং সবচাইতে বেশি যে NVMe-টি চলে বর্তমান মার্কেটে সেটা হলো HP EX900 মডেলের 256GB NVMe-টি দামে কম মানে ভালো একটা কথা আছে না তো দামে কম কিন্তু মানে আসলেই ভালো সেটা হলো HP EX900 মডেলে 256GB NVMe থাকবে আজকের এই পিসিবিলের সাথে এবং এই NVMe-টি খুবই ভালো মানের NVMe এবং অফিসিয়াল একটি NVMe এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর HP ব্র্যান্ড সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নয় HP সম্পর্কে আপনারা সবাই জানেন খুবই ভালো মানের একটি মানসম্মত একটি ব্র্যান্ড হলো HP তো সব কিছু বিবেচনা করলে HP 256GB NVMe আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দাম ধরেছে মাত্র 2450 টাকা শুধু অনলি ফর এই পিসির জন্য 2450 টাকা কারণ আমরা বিগত সব ভিডিওতে কিন্তু 2500 করছি বাট ওই যে বললাম 100 টাকা কমানোর জন্য আমাকে দুইটা প্রোডাক্টে 50 টাকা 100 টাকা কমাইতে হয়েছে এই জন্য এটা দাম ধরেছে মাত্র 2450 টাকা এবং 2450 টাকার হিসেবে এই HP NVMe-টি খুবই বেটার NVMe এবং রিডেট স্পিড 2100x1900 আমার কাছে খুবই ভালো লেগেছে জন্য রেখেছি এই NVMe-টি 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ দাম ধরেছে মাত্র 2450 টাকা অনলি তো ভিউয়ার্স মাদারবোর্ড প্রসেসর র্যাম স্টোরেজ কোনোটা পছন্দ হবে না এরকম প্রোডাক্ট আমি দেওয়ার চেষ্টা করিনি কারণ 100% ভালো মানের প্রোডাক্ট দিয়ে কিন্তু পিসিটি সাজানোর চেষ্টা করেছি তো মাদারবোর্ড প্রসেসর র্যাম স্টোরেজ ভালো হইলে পাশাপাশি একটি ভালো পাওয়ার সাপ্লাই যদি না হয় সেক্ষেত্রে পিসি কনফিগার কখনো 100% সাকসেস হবে না তো আমি সবসময় চেষ্টা করি বা কনফিগার অনুযায়ী পাওয়ার সাপ্লাইটাকে ভালো একটি পাওয়ার সাপ্লাই রাখার চেষ্টা করি তো আজকের এই পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে চয়েস করেছি থার্মালটেক ব্র্যান্ডের থার্মালটেক ব্র্যান্ড সম্পর্কে আমি কিছুই বলবো না কারণ থার্মালটেক কিন্তু আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড পাওয়ার সাপ্লাই পাওয়া যায় বা গেমিং পাওয়ার সাপ্লাই পাওয়া যায় এটা কিন্তু আমরা শিখছি এই থার্মালটেকের কাছ থেকে বাংলাদেশ মার্কেটে সর্বপ্রথম থার্মালটেক কিন্তু মার্কেটে গেমিং পাওয়ার সাপ্লাই এবং রিয়েল ওয়ার্ল্ড পাওয়ার সাপ্লাই মার্কেট আমাদেরকে চিনাইছে এবং তারপর থেকে বিভিন্ন ব্র্যান্ড বা বিভিন্ন কোয়ালিটি মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে তো থার্মালটেক সম্পর্কে আসলে আমি কিছু বলবো না এবং এটা আপনারা বুঝে নেন যে থার্মালটেক কতটা ভালো প্রোডাক্ট পাওয়ার সাপ্লাই তো আজকের এই পিসিবিলের সাথে পাওয়ার সাপ্লাই থাকবে থার্মালটেকের 450W একটি পাওয়ার সাপ্লাই এবং 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন আজকের পিসিবিলের সাথে আর একটা বিষয় বলে নেই এটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি কিন্তু আপনার একদম যদি পুড়েও যায় ফিজিক্যাল যদি পুড়েও যায় সেক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি পাবেন এই ফ্যাসিলিটি কিন্তু কোনো কোম্পানি দেয় না একমাত্র থার্মালটেকটাই কিন্তু পুড়ে গেলে ওয়ারেন্টি দেবে এমনটাই জানাইছেন কোম্পানি এবং ওয়ারেন্টি যদিও তারা 2 বছর আগে ইয়ে করতো এখন প্রোভাইড করতো এখন কিন্তু মোটামুটি 3 বছর ওয়ারেন্টি করছে এবং সব কিছু বিবেচনা করলে থার্মালটেক আমার কাছে বেস্ট একটি পার্সেল মনে হয়েছে জন্য রেখেছি আজকের পিসিবিলের সাথে এবং এটার দাম ধরা হয়েছে মাত্র 3400 টাকা অনলি তো ফিরে এরপর বাকি থাকলো কেসিন কেসিনটা তো আর কী বলবো এটা তো আপনারা দেখেই ফেলছেন একটি আপনাদের চিরচেনা এবং খুব পছন্দের একটি কেসিন এটা মার্কেটে অনেক দিন যাবৎ ছিল না বা নতুন করে মার্কেটে ঢুকছে এই মালটি তো এটা হলো যে ভিওয়ান ব্র্যান্ডের V1 8012 এই কেসিনটার যে কত ফোন আমাকে রিসিভ করতে হয়েছে ভাই এই কেসিনটা আছে কিনা অনেক ফোন আমাকে রিসিভ করতে হয়েছে তো আপনাদের চিরচেনা এবং সেই পপুলার কেসিনটি আবারও চলে আসছে এবং আজকের পিসিবিলের সাথে সেই কেসিনটা আমরা রাখার চেষ্টা করেছি V1 8012 এই কেসিনটি টোটালি টেম্পার গ্লাস সামনে কিন্তু টেম্পার গ্লাস আছে এবং 3টা ফ্যান আছে সাইডেও টেম্পার গ্লাস আছে পিছনে একটা ফ্যান আছে টোটাল 4টা RGB ফ্যান যুক্ত এই কেসিনটি এবং উপরে ডাস্ট ফিল্টার আছে এবং USB 3 USB 2 অডিও ইনপুট আউটপুট সব ধরনের
ফ্যাসিলিটি আছে হোয়াইট কালারের কেসিংটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং দামও কিন্তু মোটামুটি অনেকটা কম আছে মাত্র 3200 টাকার ভিতর রাখার চেষ্টা করেছি এই ভিওয়ান 8012 এই কেসিংটি তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি ধরনের পিসি বিল্ড দেখতে চান এবং কত টাকা বাজেটের পিসি বিল্ড দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের এই পিসি বিল্ডটি যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেজ করতে পারেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড আইসিটি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফটের চারে উঠে 421 422 441 এই তিনটা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে চান অনলাইনের মাধ্যমে আমরা 64 জেলায় মাল ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা রাসেল ভাইকে বিশ্বাস করে বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাকে মেসেজ করে দেবেন মেসেজ করে দিলে এই পুরো পিসিটাকে 100% যা যা দেখছেন এই পিসিটাকে আমরা রেডি করবো রেডি করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় মাত্র 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত